নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা কলকাতা পুলিশের ক্লাস তোমাদের সামনে প্রোভাইড করব। অলরেডি কলকাতা পুলিশের পার্ট নাম্বার 1 এর ক্লাস আমরা তোমাকে প্রোভাইড করে দিয়েছি। আজ পার্ট 2 ক্লাস আমরা অবশ্যই করব। তার আগে একটা কথা বলে দেই, অলরেডি আমাদের প্রচুর ক্লাস তোমাদেরকে বিভিন্ন এক্সামের উপর দেওয়া হয়ে গেছে, তোমরা খুব ভালো করে সেগুলিকে ফলো করো এবং খাতায় নোট ডাউন করো। আজ আমরা কলকাতা পুলিশ ক্লাস করব। এখন থেকে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে দু পুলিশের এক্সাম আছে সেটা আমরা শুধু ট্রিক্স এর উপর ভিত্তি করে অঙ্কগুলিকে করার চেষ্টা করব। তাই ট্রিক্স গুলি অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে রাখো, ঠিক আছে? ফার্স্ট কলকাতা পুলিশ পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 2 আমরা ক্লাস করব। দেখো ফার্স্ট কি বলা আছে প্রশ্নে, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, বি একা ওই কাজটি 8 দিনে শেষ করে, 5 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে তা আমাকে বের করতে বলেছে। কোশ্চেনটা আমি আবার রিপিট করে দিচ্ছি, এ ও বি একত্রে মানে এ এবং বি, মনে করো যদি রাম এবং শ্যাম হয় তবে রাম ও শ্যাম একত্রে, দেখো যদি রাম এবং শ্যামের কথা বলে তাহলে দেখো যদি রাম এবং শ্যাম একত্রে, আবার বলছি একত্রে 6 দিনে কাজ করে তবে বি একা ওই কাজটি 8 দিনে শেষ করে, মানে শ্যাম ওই কাজটিকে 8 দিনে শেষ করে, তবে 5 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজটি এ কত দিনে করবে আমাকে বের করতে বলেছে। দেখো তাহলে এ একা কাজটি করবে কত, 6 × 8/6 শেষ করে 8 দিনে শেষ করে, তাহলে 6 × 8/8-6 সেই কাজটার থেকে সেই কাজটাকে ডিফারেন্স করে দিতে হবে, তাহলে 8 − 6 = 2, তাহলে 6 × 8/2 = 24, তাহলে বাকি কাজ এ শেষ করবে 8 − 5, তাই তো? কারণ সে 5 দিন পড়ার পর চলে যায়, কার কাছ থেকে 5 দিন পরে চলে যায়, 8 দিন, তাই তো? 8 − 5 এ কাজটিকে করে কত দিনে, 24 দিন × 24/2, এখানে একটা লজিক বলে দেই, যদি এ বের করতে বলে তাহলে বি দিয়ে ডিভাইড করতে হবে, যদি বি বের করতে বলে তবে এ দিয়ে ডিভাইড করতে হবে, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে দেখো এ বের করতে বলছে, বি কত ছিল 8, তাহলে এই যে 8 বসে গেল, ক্লিয়ার হয়েছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরো 6 জন লোক যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়, তবে প্রথমে কতজন লোক ছিল? রিপিট কোশ্চেন, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরো 6 জন লোক যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়, তবে প্রথমে কতজন লোক ছিল? দেখো আমরা কয়েকজন মিলে একটি কাজ 13 দিনে করি, যদি আমাদের মধ্যে থেকে 6 জন যোগ না দেয় তাহলে অটোমেটিক ভাবে কাজটা শেষ হতে বেশি দিন সময় লাগবে, তাই তো? মনে করো আমরা 5 জন মিলে একটি কাজ করছি, তাই তো? এবার 2 জন আসছে না কাজে, তাহলে 5 জনের কাজটা তো 3 জন আমাকে করতে হবে, কিন্তু আমাদের টাইম বেশি লাগে, তাই তো?
সমকামিতার ট্রিক শেয়ার হবে। ট্রিক্স এর ফর্মুলাটা কি? x ইনটু ছোট d বাই ছোট d মাইনাস বড় d, তাই তো? এবার দেখো x বলতে আমরা কি বুঝতে পারছি? x বলতে যে লোকটা আমার কাজে যোগ দেয়নি বা চলে গেছে, ঠিক আছে? তাহলে 6 যদি আরো 6 জন লোক যোগ না দেয় তাহলে 6 জন লোক যোগ দেয়নি কিন্তু ছোট আটের দিয়ে মানে কাজটি শেষ করতে ওই 6 জন লোক যদি কাজটিতে যোগ না দেয় তবে আমার সময় লাগবে হচ্ছে 15 দিন, তাই তো? কিন্তু 15 বাই 15 মাইনাস 13 টোটাল কাজটি শেষ হওয়ার কথা ছিল 13 দিন, তাই তো? তাহলে 15 মাইনাস 13 তাহলে 6 ইন্টু 15 বাই 2 দিয়ে ক্যান্সেলিং কে 6 করলাম 3 3 15 45 জন। তবে কাজটি কতজন লোক ছিল? কাজটিতে প্রথমে 45 জন লোক ছিল, ক্লিয়ার হয়েছে? তাহলে ফর্মুলাটা কি? x ইনটু d বাই ছোট হাতে d মাইনাস বড় হাতে d, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? স্ক্রিনশট